টক দই বানানোর জন্য প্রথমে আমি একটা হাঁড়িতে 500 মতো দুধ নিয়েছি, গরুর দুধ নিয়েছি, আর এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর একটু কম করে নিয়েছি। 500 দুধ মোটামুটি 400 হয়ে গিয়েছিল, তারপর বন্ধ করে দিয়েছিলাম। তারপর আর একটা ছোটো হাঁড়িতে আমি একটু জল দিয়েছি আর এক চামচ মতো চিনি দিয়েছি। এটাকে আমি ক্যারামেল হতে দেবো, কারণ আমি একটু মিষ্টি দইও বানাবো, তার জন্য এটাকে আমি ক্যারামেল করে নিচ্ছি চিনিটাকে। ক্যারামেল ফ্লেভারটা খুব ভালো লাগে দইয়ের মধ্যে, তাই এটাকে আমি ক্যারামেল করে নিচ্ছি। খুব বেশি পুড়াবো না, একটুই লাল করে নেব, কারণ পুড়ে গেলে আবার তেতো তেতো চলে আসবে খেতে। তো এতে আমি আবার ওই গরম দুধ একটু দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু যদি গুটলি গুটলি হয়েও যায় পরে সেটা আবার ঠিক হয়ে যাবে। তো আমি আরও একটু দুধ মিশিয়ে দিলাম, তারপর এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে আমার বর আবার বলছিল যে এত অল্প দুধ বানাবে, তো আর একটু বানাও, তার জন্য আমি আরও একটু জল দিয়েছি আর একটু গুঁড়ো দুধ দিয়েছি, আর এতে আমি হাফ চামচ মতো চিনি আরও দিয়েছিলাম। দিয়ে এটাকে আবার ফুটিয়ে নিয়েছি আর তারপরে এটাকে আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম। তাই এটা আমার মিষ্টি দইয়ের জন্য। তো টক দইটা প্রথমে বানানো যাক। তো দুধটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে এসছে, আঙ্গুল ডুবিয়ে রাখলে আঙ্গুল ধরে রাখা যাচ্ছে। ওদিকে আমি টক দই নিয়েছিলাম, টক দইয়ের জলটা ঝরিয়ে নিয়েছি। তো তারপরে ওই দইটাকে আমি ভালোভাবে চামচে করে ফেটে নিয়েছি। ফেটে নিতে হবে, তা নাহলে গুটলি গুটলি হয়ে যাবে। তো ওখান থেকে আমি অর্ধেকটার মতো টক দই এই দুধটাতে দিয়ে দিচ্ছি, এটাতে আমি টক দই বানাবো। দিয়ে এটাকে আমি হ্যান্ড মিক্সারে ভালোভাবে ফেটে নিচ্ছি। এটাকে এবার আমি প্লাস্টিকের কাপের মধ্যে গ্লাস নিয়েছি, ওতে আমি ভরে নেব। এতগুলো গ্লাস নিয়েছি কারণ যাতে পড়ে না যায়, তার জন্য ব্যালেন্সভাবে যাতে থাকে, তার জন্য এতগুলো গ্লাস নিয়েছি। এতগুলো হবে না দই, শুধু যাতে পড়ে না যায় তার জন্য এতগুলো গ্লাস আমি নিয়েছি। এদিকে এই দুধটাও আমি আঙুল দিয়ে দেখে নিলাম, মোটামুটি আঙুল দিয়ে রাখা যাচ্ছে। দুধ কিন্তু গরম হলেও হবে না, ঠান্ডা হলেও হবে না। তো এটাকেও আমি আবার ফেটিয়ে নিচ্ছি। দিয়ে ফেটিয়ে নেওয়ার পরে আবার আমি তিনটে গ্লাসে ভরে দেব। তো এটা আমাদের মিষ্টি দই হবে। তারপরে এটাকে আমি ঢেকে রেখে দেবো একটা গরম জায়গায়। তো আমি আমার বারান্দায় রেখেছি এটাকে, এখানে রোদের তাপটা আছে। আমি কিন্তু কাঁচগুলো বন্ধ করে দিয়েছি আর একটা তলিয়াকে ওর উপরে চাপিয়ে রেখে দিয়েছি। তো রাত হয়ে গিয়েছে, আমি এটাকে মোটামুটি 5-6 ঘন্টা রেখেছিলাম। তো রাত্রেবেলায় আমি দেখলাম দইটা হয়ে গিয়েছে সন্ধ্যের সময়তে। তো এবার আমি তুলে নিয়ে চলে এসেছিলাম। তো দেখুন খুব সুন্দর দই জমে গিয়েছে, এটা মিষ্টি দইটা দেখুন কত সুন্দর জমেছে। এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেবো, কারণ দই ঠান্ডা ছাড়া খেতে ভালো লাগে না। সব দইগুলোই, টক দইটাও দেখুন খুব সুন্দর জমে গিয়েছে। তো আমার সব দইগুলোই আমি এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন দইটা ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গিয়েছে, কত সুন্দরভাবে দইটা জমেছে। আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত সুন্দর স্মুথভাবে উঠে আসছে আর খুব ভালো খেতেও হয়েছিল। তো বাড়িতেও আপনারা এভাবে টক দই আর মিষ্টি দই বানাতে পারবেন একসঙ্গেই। তো এই আমার ভিডিও, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ, আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে।